আর বাংচুর করার পর যখন বারোতে মানুষগুলো খেপে গেছে তারও বলতেছে আমরা মাদ্রাসা মানুষ মাদ্রাসার পলা পানগুলো আমরা মন্দির রক্ষা করতেছি আরে হুজুর ইসলাম ধর্ম প্রথমে দুঃখ প্রকাশ করছি উৎসব মণ্ডল নামে একজন যুবককে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে মহানবীর নামে কুটুক্তি করেছে অনেকেই বলতে পারেন আপনি তো ইসলামের পক্ষে বেশিরভাগ মুসলিমই তো এই যুবক নিহত হওয়াতে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বলতেছে আপনি কেন দুঃখ প্রকাশ করছেন এর উত্তর একটু পরে দিচ্ছি আগে জেনে নেই কি হয়েছিল আসলে কি ঘটেছিল সেদিন সেটা তুই কোন সেন্সে করছিস সময় মাথা কাজ আমি উৎসব মন্ডল নামের এই ছেলেটি বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে মহানবীর নামে উল্টাপাল্টা কথা বলে স্থানীয় কিছু মানুষের কাছে বিষয়টি দৃষ্টিগোচর হয় আমরা যে ফুটেজটি দেখতে পাচ্ছি এটি একটি থানা থানার বাইরে অসংখ্য মানুষ তার বিরুদ্ধে রেগেছিল এই ফুটেজে দেখা যাচ্ছে উৎসব মন্ডল নামের এই ছেলেটি যে মহানবীকে গালিগালাস করেছিল এটি সে স্বীকার করছে সে বলছে সে নাকি এটা রাগের মাথায় করেছে আমার প্রশ্ন হলো যারাই ছেলের মৃত্যু নিয়ে আফসোস করছেন উৎসুক জনতাকে আসামি বানাচ্ছেন সন্ত্রাসী বানাচ্ছেন সে রাগের মাথায় মহানবীকে গালিগালাস করেছে উৎসুক জনতাও তো রাগের মাথায় গণপিটনি দিয়েছে এতে দোষের কি। আপনি রাগের মাথায় একটা কাজ করবেন অন্যরা রাগের মাথায় কিছু করতে পারবে না এটা কি ঠিক যেমন নাস্তিক আসাদনুর স্বীকার করেছে সে যে ইসলাম বিদ্বেষী কথা বলে মহানবীকে কটুক্তি করে এটাও নাকি রাগের মাথায় করে তো দেখেন একটা মানুষ যখন কষ্টে থাকে আপনি একটা মানুষ যখন খুব বিপদের মধ্যে থাকে তার কাছ থেকে আপনি খুব খুব মানে মিষ্টি আচরণ আশা করতে পারেন না এটা আপনি এটা ডিজার্ভ করেন না যে ব্যক্তির নুন আনতে পান্তা ফুরায় মাথা গোজার ঠাই নেই তো সে কীভাবে অ্যাক্টিভিজম করবে সেটা নির্ভর করবে ওই সময় তার মন মানসিকতা কেমন ছিল আমি সময় ভাই বুঝতে পারিনি দেন আমি আচ্ছা বুঝতে পারিসনি একবার প্রথমে একবার করছিলি এক বছর আগে করছিলি কিনা মুখ দিয়ে বলো ওই সময় আমি করছিলি কি না ইলেক্ট করা না আচ্ছা করছিলি তারপরে এই কিছুদিন এক এক সপ্তাহ আগে এখন থেকে এক সপ্তাহ আগে করছিলি এক সপ্তাহ আগে আমি একটা পোস্ট দেখছিলাম যেটা আমার খারাপ লাগছে ব্যক্তিগত অর্থে ওনার রিটটা হিসেবে এই ছেলের বয়স কত হবে এই ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ওর বয়স আঠারো বা উনিশের বেশি হবে না ওর স্বীকারোক্তিতে যখনই জিজ্ঞেস করা হয়েছে তুই কেন এটা করেছিস ওর উত্তর একটাই ছিল আমি রাগের মাথায় করেছি মূল বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় কিছু একটা বলে দেওয়া সহজ চুপ থাকা কঠিন বাক স্বাধীনতা আছে বলে এই না রাগের মাথায় একটা কিছু বলে দিবেন। সুস্থ মস্তিষ্কের মানুষ জ্ঞানী মানুষ রাগের মাথায় কিছু বলে না সেই দাবিটা হয়েছে আমার পুরো মুসলিম ভাইদের পক্ষ থেকে যে দাবিটা হয়েছে ওরে আমাদের হাতে দশ মিনিটের জন্য হইলে দিতে হবে ওর গায়েকেও একটা ফুলের মতন টোকা দিবে না জাস্ট ওরে আমরা একটাই কাজ করব সেটা হচ্ছে ওর গলা গলায় জুতার মালা দিয়ে আর আমরা একটা নাস্তিক লিখে আমরা জাস্ট শিববাড়ির মর পর্যন্ত ঘুরাবো আপনাদেরকে কিছুদিন আগের একটা ঘটনা মনে আছে বাংলাদেশ আর্মির কাছ থেকে একজন ধর্ষককে চাওয়া হয়েছিল ওই আর্মি অফিসার ধৈর্যের সাথে বিষয়টি সামাল দিয়েছিলেন এবং সেনাপ্রধান সহ পুরো জাতির কাছে ওই অফিসার প্রশংসিত হয়েছিলেন এই ধরনের সিচুয়েশনে কখনও জনতার কাছে ভিকটিমকে তুলে দিতে নেই ওরা বলেছে তার গায়ে একটা টোকাও লাগবে না আসলে দশজন মানুষ একসাথে থাকলে ওই কথা রক্ষা করা সম্ভব হয় না একজন ব্যক্তি টোকা দিলে পুরো আমজনতা ঝাঁপিয়ে পড়ে এটা হলো বাস্তবতা

যতটুকু বোঝা গেল প্রচণ্ড প্রচন্ড খেপেছিল আর এই রুমে যারা অবস্থান করেছিলেন তারা যথেষ্ট চেষ্টা করেছিল তাকে বাঁচানোর কিন্তু কোনো ভাবে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না এজন্যই আমজনতা খেপে যায় এমন কিছু করা উচিত না শেখ হাসিনার যে পাওয়ারফুল এ দেশে কেউ ছিল না তাকেও পালাতে হয়েছে কারণ জনতাকে সে খেপিয়ে তুলেছিল গণভবনে সে আর পাঁচ মিনিট অপেক্ষা করলে তাকে গণপিটুনি দেওয়া হতো সব মানুষের ক্ষোভ যখন একসাথে জড়ো হয় তখন সেটা আর নিয়ন্ত্রণ করা যায় না আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পর চলচ্চিত্র নায়ক শান্ত খান এবং তার বাবাকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে কেন এসব ঘটেছে কারণ জনগণ তাদের স্থানীয় প্রভাবশালী আচরণে অতিষ্ঠ হয়ে গিয়েছিল সবার ক্ষোভ একসাথে হলে একটা মহা বিপ্লবের রূপ নেয় এই ঘটনাটা সবচেয়ে দুঃখজনক হলো এই ছেলের বাবা মায়ের জন্য এজন্যই অভিভাবককে সর্বদা খোঁজখবর রাখা উচিত তার সন্তান সোশ্যাল মিডিয়ায় কি করছে সে আবেগপ্রবণ হয়ে বা রাগান্বিত হয়ে কোনো কিছু করে ফেলছে কিনা অভিভাবককে সবচেয়ে বেশি সচেতন হওয়া জরুরি প্রথমে দুঃখ প্রকাশ করেছিলাম কারণ আমি এরকম বিচার চাই না আমি চাই আদালতের মাধ্যমে বিচার হোক আর এই ছেলে মিজানুর রহমান আজহারের কাউন্টার দিচ্ছে বৌদ্ধ ধর্মটা আসলে কোন ধর্মই না এটা একটা ফিলোসফি এটা দর্শন গৌতম বুদ্ধের কিছু দর্শন তাহলে আমাদের বুদ্ধ ধর্ম যদি মানুষগুলো যদি বলে সবাই ইসলাম ধর্ম কোন ধর্মই না যা একটা ফিলোসফি যা একটা দর্শন তাহলে আপনারে কেমন লাগবে বলেন তো তার বয়স কম কথা শুনে মনে হয় না খুব একটা পড়াশোনা করে মিজানুর রহমান আজহারে একজন পিএইচডি ডিগ্রিধারী এবং দেশ বিদেশে ব্যাপক খ্যাতি তার মিজানুর রহমান আজহারের মতো ব্যক্তির ভুল ধরতে চাইলে অবশ্যই পড়াশোনা করতে হবে মিজানুর রহমান আজহারে গৌতম বুদ্ধ সম্পর্কে যা বলেছেন সেটা সম্পূর্ণ সত্য গৌতম বুদ্ধ কখনোই দাবি করেনি তিনি একজন ঈশ্বর বা তিনি ঈশ্বরের দ্রুত গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ তিনি রাজার ছেলে ছিলেন একসময় তিনি অনুধাবন করেন ভোগবিলাসের মধ্যে জীবন পার করে দেওয়া কখনোই জীবনের উদ্দেশ্য হতে পারে না তাই তিনি রাজত্ব সেরে সেজে ধ্যানমগ্ন অবস্থায় কিছু দীক্ষা লাভ করেন এই ফিলোসফিগুলোই পরবর্তীতে তিনি তার শিষ্যদেরকে শেখান ছোট ভাই সমালোচনা করার আগে একটু পড়াশোনা করো অন্য ধর্মের সম্পর্কে বলতে চাইলে তুলনামূলক ধর্মতত্ত্বে ভালো জ্ঞান থাকা জরুরি